নমস্কার, পুরবি নিউজ আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। বসিরহাটের প্রচার সভায় বিজেপি বাম কংগ্রেস জোটকে আক্রমণ মমতার। গাইঘাটা বিধানসভার নকলে জনসভায় অশোক ভট্টাচার্য, বক্তব্যে আক্রমণ তৃণমূলকে। হাবড়ার বাণীপুরের হাড়িয়াতে তৃণমূলের পতাকা এবং ফ্লেক্স ছেড়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। মঙ্গলবার গাইঘাটায় নির্বাচনী সভায় উপস্থিত মোহাম্মদ সেলিম, একই দিনে অশোকনগরেও সভা করলেন তিনি। প্রশাসনের অসহযোগিতায় সভায় আসতে পারলেন না অধীর চৌধুরী, অভিযোগ জোট প্রার্থী অমিত মজুমদারের। কলকাতায় বাংলা ছবি বাস্তবের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হল সম্প্রতি। এবারে আসছে বিস্তারিত খবরে। বসিরহাটে বুধবার নির্বাচনী প্রচারে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সভায় বিগত তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন এবং সাফল্যের খতিয়ান তুলে ধরবার সাথে সাথে বাম কংগ্রেস জোট এবং বিজেপির সমালোচনায় মুখর হন তিনি। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসের সমর্থনে বুধবার আয়োজন করা হয় এক নির্বাচনী সভার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যে বিজেপিকে আক্রমণ করেন তিনি। কেরোসিন কমিয়ে দিয়েছে, ডোমেস্টিক গ্যাস বন্ধ করে দিয়েছে, আইসিডিএস বন্ধ করে দিয়েছে 90% টাকা, সর্বশিক্ষা অভিযান বন্ধ করে দিয়েছে। এদের আপনারা চান বিজেপি বাংলায় একটাও সিট পাবে না। ওরা ঘুরে বেড়াক যত ইচ্ছে, ওরা সিপিএম এর কথায় ঘুরে বেড়াচ্ছে। সিপিএম আর কংগ্রেসকে সাহায্য করবার জন্য এটা মাথায় রাখবেন। আর সকাল থেকে রাত আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে, কেউ ভাটিয়ালি গায়, কেউ ভাওয়ালি, কেউ থামসা মাদল, তারাও মাসে 1,000 টাকা করে পায়, 60,000 শিল্পী, এবং সরকারি বিজ্ঞাপনে তাদের কাজ করানো হয়। এমন সরকার কোথাও খুঁজে পাবেন না ভারতবর্ষের মধ্যে। বাংলা যা করেছে কেউ করতে পারবে না। 5 বছরের সরকার চললো, 5 বছর হয়নি। আমরা কখনো কখনো বলি না ইলাহি ভরসা, কখনো কখনো আমরা বলি অদৃষ্টের লিখন, কেউ খণ্ডে করতে পারে না। 19 মে জানবেন আমাদের সরকারের 5 বছর হবে। আর 19 মে যখন 5 বছর হবে তখন ভোটের বাক্সটা খুলবেন, খুললে দেখবেন 5 বছর পেরিয়ে 6 পা তৃণমূল হাঁটি হাঁটি করে এগিয়ে যা, দামাল ছেলে এগিয়ে যা। বাম কংগ্রেস জোটকেও আক্রমণ মমতার। ভোটটা আমায় দিয়ে দে রে, সিপিএম বলছে দাদা তোর পায়ে পড়ি রে, কংগ্রেস তোর ভোটটা আমায় দিয়ে দে রে। আর বিজেপি, দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ। একদিকে সিপিএমকে কোলে নিয়েছে, বগলে নিয়েছে, আর একদিকে বিজেপি কংগ্রেসকে বগলে নিয়েছে, নিয়ে বলছে আমি যা বলবো তাই করবে। দেখুন 34 বছর সিপিএম কত চুরি করেছে, একটাও তদন্ত হয়েছে? একটাও করেছে বিজেপি? একটাও করেনি। কংগ্রেসের বিরুদ্ধে করেছে? একটাও করেনি। যত করবে তৃণমূলের বিরুদ্ধে, তার কারণ তৃণমূলই একমাত্র সাচ্চা রাজনৈতিক দল যারা মানুষের জন্য কাজ করে, যারা জনগণের কথা বলে। পুরবি নিউজের জন্য পরিমলের রিপোর্ট, বসিরহাট। বুধবার গাইঘাটা বিধানসভা এলাকার নকপুলে বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম কপিল কৃষ্ণ ঠাকুরের সমর্থনে এক জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। এদিনের সভায় নারদার স্টিং কাণ্ড সহ তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন অশোকবাবু। আজকে পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে একটা বড় ইস্যু। কারা দুর্নীতি করেছে? এই সরকার করেছে, এই সরকারের মন্ত্রীরা করেছে, এই দলের এমপিরা করেছে, সব মুখ্যমন্ত্রী, তিনিও এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নন। আজকে তিনি কি বলছেন বিভিন্ন সময় কি বলেছিলেন? চিট ফান্ডের প্রশ্ন যখন আমরা তুলেছিলাম, উনি তখন বলেছিলেন আমি আগে জানতাম না, পয়লা বৈশাখের পরে যখন দেখছি তারা মিউজিকের কয়েকজন কর্মীরা কাঁদছে, তখন আমি বুঝতে পারলাম যে চিট ফান্ডের দ্বারা এরা প্রতারিত হয়েছে। হাবড়ার বাণীপুরের হাড়িয়াতে তৃণমূলের পতাকা এবং ফ্লেক্স ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়াকে ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগের তির সিপিএম এর দিকে। হাবড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ডে অর্থাৎ বাণীপুরের হাড়িয়াতে মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের পতাকা এবং ফ্লেক্স ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। ছিঁড়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি সম্বলিত পোস্টার, এমনটাই অভিযোগ। তৃণমূল নেতৃত্ব কাঞ্চন ঘোষের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎ দত্তের মদতে এই ঘটনা ঘটানো হয়েছে। সকালবেলাতেই আমি জেনেছি
এটা সিপিএম পার্টি বিশেষ করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত তার সম্পূর্ণ মততে এই ঘটনাটা ঘটেছে। এর আগের দিন এরা মিথ্যা কথা বলছে এবং তৃণমূলের ঘাড়ে দোষা পাবার জন্যে সবসময় একটা অছিলা খুঁজে বেড়াচ্ছে। সেই অছিলার একটা অন্যতম কারণ এই কালকেই পতাকা ছেঁড়া। আমি আমার কর্মীদেরকে সকাল থেকে বারবার করে একই কথা বলছি, ওদের এই কাজে এই প্ররোচনায় পা দেওয়া যাবে না। প্রশাসনকে নালিশ করেছি, আপনাদেরকেও বলছি, আপনারা নিজেরা তদন্ত করে দেখুন। যেখানে পতাকাটি ছিল সেই পতাকাটি কোনো বাচ্চা ছেলের খেলার চলে ছেঁড়ার ব্যাপার না, এটা একটা বড় মানুষের কমন সাইজের একটা মানুষের পক্ষে এটা সম্ভব। আমাদের ওই তিন মাথা মোড়ে যে জায়গাটা আছে বসার জায়গা বসে, ওখানে রাত 12:30 পর্যন্ত ছিল, একদম সিপিএমের কাজ এটা। এবং বিশেষ করে ওখানে কি পরিমল খান আছে, নারু দত্তর হয়ে তিনি বিশেষ করে এই কাজটা করে বেড়াচ্ছেন। এ সম্পর্কে তৃণমূলের একজন দলীয় সমর্থক আরো জানিয়েছেন, ঘটনাটা কি কখন চোখে পড়লো? ঘটনা হয়েছে আমরা রাত্রে 12:00 পর্যন্ত জাগা ছিলাম এবং সমস্ত পাড়াটা আমরা দেখভাল করছিলাম। তার পরবর্তী সময় সবাই চলে যাওয়ার পর আর কেউ ছিল না। তার পরবর্তী সময় সকালে ওঠার পর আমরা ভোরবেলা দেখলাম গাছের উপরে বড় ফেস্টানগুলো নিয়ে পুকুরের মধ্যে ফেলেছে এবং কি নোংরা ড্রেনের মধ্যে ফেলেছে, মানে ব্যানার ট্যানারগুলো পুকুরের মধ্যে নোংরা জায়গায় প্রস্তাবের জায়গা আছে সেই সমস্ত জায়গায় ফেলেছে। আমাদের প্রার্থী যে ছবিগুলো, জ্যোতিপ্রিয় মল্লিক ওনার ছবি প্লাস আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ওনার ছবি ছিল সেই সমস্ত ছবিগুলোও মানে ছিঁড়ে দিয়েছে। লাস্ট কালকে রাতে কটা অবধি কখন লাস্ট দেখেছেন? আমরা রাত্রে 12:00 পর পর্যন্ত এখানে দেখেছিলাম, ব্যানারগুলো ছিল সকালে ৫টা আর ৫টার পর দেখা গেছে এই সমস্ত ছেঁড়া দেখেছে। ঘটনার অভিযোগ পুলিশের কাছে জানাবেন বলে দাবি করেছেন কাঞ্চন ঘোষ। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। Mind blowing. Classic. Modern DIY. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। ঘরে ঘরে আজ নেশার সমস্যা, আর সেই সমস্যার সমাধানে নিরুপমা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পদ্ধতিতে নেশা ও মানসিক রোগের চিকিৎসা কেন্দ্র নিরুপমা, নালন্দা মোড়, অশোকনগর। ফোন 9775740759। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Hathuba, Habra. Contact number 03216252653. Modeling, photoshoot, সারা দিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানে হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী ফ্রেশ, ফাস্ট এন্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলে সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডস এর সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক
বিএল মেডিকেল গলি হাবড়া পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী। দেবশ্রীর নবতম সংযোজন জেমস শুটিং শার্টিং। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। এবং লেডিস চুড়িদার পিস ও রেডিমেড চুড়িদারের অনবদ্য প্রচুর প্রচুর স্টক। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট প্যান্ট সাফারি ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। দেবশ্রী যশোর রোড হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ, এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন সাগর দত্ত হসপিটাল কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। শোভনলাল তাপাড়িয়ার শাড়ির শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার, আধুনিক পুরুষের জন্য। হাবড়া বাজার, এক নম্বর গলি। যত না গরমের তাপ বাড়ছে তার চেয়েও বেশি দিদির মেজাজ বাড়ছে। এভাবেই গাইঘাটে আয়োজিত এক নির্বাচনী সভায় মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম। এই দিনেই অশোকনগরের এক প্রচার সভাতেও আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন তিনি। যত না গরমের তাপ বাড়ছে তার চেয়ে বেশি দিদির মেজাজ বাড়ছে। মঙ্গলবার গাইঘাটে আয়োজিত সিপিএম কংগ্রেসের জোট সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন মোহাম্মদ সেলিম। যত না গরমের তাপ বাড়ছে তার চেয়ে বেশি দিদির মেজাজ বাড়ছে। শেষ ভোটটা ছিল 17, তাই তো? হিন্দিতে 17 বলে 17, 17 মে তৃণমূল কা খাতরা। আমি উত্তরবঙ্গে রায়গঞ্জের এমপি, আপনারা জানেন গোটা উত্তরবঙ্গে কুচবিহার বাদ দিয়ে ভোট হয়ে গেল 6টা জেলা, তৃণমূলের কোনো পা রাখার জায়গা নেই গোটা উত্তর। পাশাপাশি অনুব্রতকে হনুব্রত বলে কটাক্ষ করেন তিনি। তার সঙ্গে ছিল বীরভূম, উনি মনে করলেন ওখানে ওনার একজন আছে, কি নাম যেন, অনুব্রত না হনুব্রত। সে গুড় বাতাসা বোমা বন্দুক পিস্তল মস্তানি সন্ত্রাস করে খাদানের বেআইনি খাদান কয়লা মাফিয়া আর কিছু এসব দোস্ত পুলিশ অফিসার করেছে, যারা এই ঘুষের টাকা লুটের টাকা ভাগ ভাগ করে তাদের নিয়ে ভোট লুট করে রয়েছিল। গত 4.5 বছরে যারা অনু থেকে হনু হয়েছিল, বীরভূমের মানুষ আবার তাকে হনু থেকে অনুতে পরিণত করে দিয়েছেন। ওই দিনই অশোকনগরের সত্যসেবী করের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় একইভাবে অনুব্রতকে কটাক্ষ করলেন সেলিম। পুরবি নিউজের জন্য উৎপলের রিপোর্ট, অশোক। মঙ্গলবার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে জোট প্রার্থী কংগ্রেসের অমিত মজুমদারের সমর্থনে সভা করবার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
প্রশাসনের অসহযোগিতা এবং চক্রান্তের কারণেই অধীরবাবু এই জনসভায় অংশগ্রহণ করতে পারেননি, এমনই অভিযোগ অমিত মজুমদারের। মঙ্গলবার বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী অমিত মজুমদারের সমর্থনে আয়োজিত সভায় আসার কথা ছিল কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কিন্তু এদিন তিনি সভায় না আসায় ক্ষুব্ধ হন প্রার্থী অমিত মজুমদার। তার অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণেই অধীরের হেলিকপ্টার বসিরহাটের শাকচুড়ো এবং ইটিনডায় নামতে পারেনি, সবটাই চক্রান্ত পুলিশের, বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলেও দাবি করেছেন। অধীর চৌধুরী এসেছিলেন বাগদা থেকে মিটিং করে, উনি 4:30 সময় ওনার হেলিকপ্টার ওখান থেকে টেক অফ করেছে, পরে আমাদের ওখানে আসছে, উনি খুঁজেই পেলেন না যে ধোঁয়াটা ওঠে সেল ফাটিয়ে, সেই ধোঁয়াটাই প্রশাসন দিতে পারলো না, পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব ছিল, পুরো প্রশাসন চক্রান্ত করে এই কাজটা করলো। পুরবি নিউজের জন্য পরিমলের রিপোর্ট, বসিরহাট। নারীর অভিলাষ, ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হারবালের ম্যাক্স পাওয়ার, পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 16টি এয়ার কন্ডিশনার জেতার সুযোগ, এই সুযোগ পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন, বসছেন প্রতি ইংরাজি মাসের 26 তারিখ, আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। কুটির শিল্প উদ্যোগ সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান পিকে স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 8001-80068, PK Sports, the ground of sports. সম্প্রতি কলকাতাতে অরিজিৎ এবং প্রভাসের পরিচালনায় বাংলা ছবি বাস্তবের প্রিমিয়ার অনুষ্ঠিত হল। ছবির কলাকুশলীদের পাশাপাশি বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রাজনীতির ঝামেলায় পড়ে একটি সুখী পরিবার কিভাবে নষ্ট হয়ে যায়, মূলত ওই কাহিনী অবলম্বনে অরিজিৎ এবং প্রভাসের বাংলা ছবি বাস্তব। কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ওই ছবির প্রিমিয়ার শো, খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। অভিনয় করেছেন ভরত, বিশ্বজিৎ, সুপ্রিয়, প্রিয়াঙ্কা, পার্থ, রজত গাঙ্গুলী এবং অমিত দেবনাথ সহ অনেকে। ছবির গল্প নিয়ে আলো জানিয়েছেন পরিচালক অরিজিৎ এবং প্রভাস। অপোজিশন পার্টির হয়ে খুব কষ্ট দেখুন মন্টু বাবু, আমাকে যেতে দিন, তাহলে কাল সকালটা আপনার জীবনে খুব খারাপ হবে। এ নিয়ে আর একটা ফ্যামিলি কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে পলিটিক্যাল সব ঝামেলার মধ্যে পড়ে, এটাকে নিয়ে গল্পটা। না না না, এটার সঙ্গে কোনো রকম রিসেন্ট কোনো প্রবলেমের কোনো এ নেই, এটা একটা পুরোপুরি কাল্পনিক গল্প। যে প্রবলেমগুলো দেখানো হয়েছে এটা ইউনিভার্সাল প্রবলেম, এটা সবার লাইফেই ঘটে থাকে, এবং মুভিটা হচ্ছে কমপ্লিটলি এন্টারটেনিং মুভি। এখানে শুধুমাত্র লাভ পোর্শনটা অতটা বিল্ডআপ না, এছাড়া হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স, সাসপেন্স ওরিয়েন্টেড একটা ফ্যামিলি ড্রামা উইথ অ্যাকশন, ঠিক আছে। এবং এখানে এন্টারটেনমেন্ট, একটা কমার্শিয়াল, হার্ডকোর কমার্শিয়াল মুভিতে যা যা উপকরণ থাকা উচিত সব কিছুই এর মধ্যে রয়েছে। এই ছবির সঙ্গীত পরিচালনায় দেবসেন, গান গেয়েছেন প্রসেনজিৎ মল্লিক, জানালেন পরিচালক। খেতে পারছি না, দেখতে তো একদম খেতে পারছি না। আমার বউ
সাত করে কত ভারমন্ড খাবার দিয়েছে আমার মুখে রুচবে না। মিউজিক খুব ভালো হয়েছে, দেবদা মিউজিক করেছে দেব সেন, প্রসেনজিৎ মল্লিক গান গেয়েছে, মিউজিক খুব ভালো হয়েছে। এখন এখনকার যেমন টাইপের হওয়া উচিত ঠিক সেরকমই মিউজিক হয়েছে। না, এর আগে আমরা শুটার করেছি, তারপরে আমরা একা একলা মন বলে একটি মুভি করেছি যেটা মে মাসের 6 তারিখ রিলিজ হয়েছে আর এটা মে মাসের 20 তারিখ রিলিজ। বাস্তব সিনেমা নিয়ে ছবির হিরো অমিত দেবনাথ কি বলছেন শুনবো। আরে বলে দে না, আপনারটাই দিন দিন বেড়ে যাচ্ছে। ওই যে পাড়ায় বৌদি আছে না, তার পেঁপে গাছ আছে, ওই পেঁপে ধরে ঝুলছে। আরে দাদা লিভার প্রবলেম আছে তো। একটা এক্সপিরিয়েন্স আলাদা, কারণ এই ছবিটা একটু ভালো ভালো মানে ভালো বাজেটের ভালো ছবি, ভালো আর্টিস্ট, ভালো ভালো আর্টিস্ট আছে আমাদের ছবিতে, গল্পটা খুব ভালো, সেই হিসেবে এর এক্সাইটমেন্টটা আমার অনেক বেশি। গানগুলো খুব আজকে আমরা দেখবেন, আপনারা দেখবেন যে গানগুলো খুবই ভালো। হ্যাঁ, এবং পুরো ব্যাপারটাই খুব ভালোভাবে হয়েছে আর কি, মানে ধরে ধরে শুটিং হয়েছে, ধরে ধরে এডিটিং হয়েছে, ধরে ধরে সব কিছু হয়েছে, পরে একটু এক্সাইটমেন্ট ফিল করছি খুব। আপনি আশা করি আপনাদের ভালো লাগবে। রজত গাঙ্গুলি আরো জানিয়েছেন, ছেড়ে দেব তো ছেড়ে দে, ডানা ছাড়তে গিয়ে কেউ তোকে বাধা দিলে তাকেও ছেড়ে দিই। একজন জেনুইন ক্যান্ডিডেট যে এবার দাঁড়িয়েছে তাকে সাপোর্ট করার জন্য আমি তাদের এগেনস্টে কিছু স্টেপস নিই এবং অ্যাজ এ রেজাল্ট যা হয় মার্ডার হয়ে যায় লোকটা। এটাই হচ্ছে ছাপিয়ে গেছে প্যাশনটা। হ্যাঁ, এই প্যাশনটা যখন করা যায় তখন একজন পারফর্মার হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে তখন মনে হয় যে সবটুকু অভিনয় করতে লাগে আর কি। তো সেটাই আমার এই ছবি করতে গিয়ে হয়েছে। আই অ্যাম হ্যাপি। পুরবি নিউজ এর জন্য দীপ্রিয়া রিপোর্ট কলকাতা। পুরবি নিউজ এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।